action. Okay, hi, hello, welcome to another episode. একদিন টুনটুনি পাখি আর তার ছেলে বাড়িতে ছিল। তারপর টুনটুনি পাখির বাচ্চা বলল, মা আমাকে অনেক খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। তারপর টুনটুনি পাখি বলল, আরে এখন তুই বড় হয়ে গেছিস, এখন তুই নিজে খাবার জোগাড় করতে পারিস না, তুই আমাকে বলছিস যা তুই এখন আজ থেকে নিজে খাবার জোগাড় করবি, আমাকে বলবি না খাওয়ার জন্য। এই কথা শুনে টুনটুনি পাখির বাচ্চা মন খারাপ হয়ে এখান থেকে চলে যায়। তারপর একটা জঙ্গলে এসে কান্না করে তারপর ওখানে একটা কাক চলে আসে। কাকটা এসে বলল, আরে তুমি এখানে কান্না কেন করছো এত বড় জঙ্গলের মাঝখানে, তোমার যদি কিছু হয়ে যায়। তারপর টুনটুনি পাখির বাচ্চা বলল, আমি এখানে খাবার জোগাড় করতে আসছি, আমার মা বলেছে আমার নিজের খাবার নিজে জোগাড় করতে, আমার মা অনেক বয়স হয়ে গেছে, আমার মা খাবার জোগাড় করতে পারছে না, এর জন্য আমাকে নিজে জোগাড় করতে বলেছে আমার খাবার, এই জন্য ভাবছি আমি কোথায় খাবার পাবো। তারপর কাকটা বলল, আচ্ছা এই কথা ঠিক আছে, তুই আমি এক কাজ করো, আমার সাথে চলো, আমার একটা কাজ আছে ওইটা করে দাও, তোমাকে অনেকগুলো খাবার দেবো। তারপর পাখিটা বলল, আচ্ছা ঠিক আছে চলো। তারপর পাখিটা কাকটার সাথে চলে যায়। তারপর এসে বলল, কাকটা বলল, এই আমার বাসাটা, বাসাটাকে গাছের ডালে বসাই দিতে হবে, চলো দুজন মিলে বসাই দিই, এই কাজটা করে দিলে তোমাকে আমি ওই খাবার দিব, তুমি খেয়ে নিও। তারপর পাখিটা বলল, আচ্ছা ঠিক আছে চলো। তারপর দুজন মিলে বাসাটাকে গাছের ডালে বসিয়ে দেয়। তারপর কাকটা টুনটুনি পাখির বাচ্চাটাকে অনেকগুলো খাবার দেয়, আর সেই দেখে টুনটুনি পাখির বাচ্চাটা অনেক খুশি হয়। একদিন টুনটুনি পাখি তার বাচ্চাকে বলল, শোনো আমি মার্কেটে যাচ্ছি, আমার আসতে দেরি হবে, তুমি কোথায় যেও না ঠিক আছে। তারপর তার বাচ্চা বলল, আচ্ছা মা ঠিক আছে, আমি কোথাও যাব না, কিন্তু আসার সময় আমার জন্য একটা খেলনা নিয়ে আসো, আমি বাড়িতে বসে রোজ খেলবো খেলনাটা নিয়ে। তারপর টুনটুনি পাখি বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য আসার সময় খেলনা নিয়ে আসবো। তারপর টুনটুনি পাখি চলে যায় মার্কেটে। তারপর যখন টুনটুনি পাখি মার্কেট থেকে ফিরে আসে আর তার ছেলের জন্য একটা খেলনা নিয়ে আসে। আর আসার সময় রাস্তায় একটা ভূত চলে আসে। সে ভূত এসে তার টুনটুনি পাখিকে বলল, এই খেলনাটা আমাকে দিয়ে চলে যাও। তারপর টুনটুনি পাখি বলল, আমি এই খেলনাটা আমার ছেলের জন্য নিয়ে যাচ্ছি, আমি এটা তোমাকে দিব না। তারপর ভূত বলল, আমি এত জানি না, খেলনাটা দিয়ে যাও না হলে কিন্তু ভালো হবে না, আগে বলে দিচ্ছি। তারপর টুনটুনি পাখি বলল, না আমি দেবো না। তারপর ভূত রেগে যায় টুনটুনি পাখিকে যা তার জাদু দিয়ে বাড়ি পৌঁছায় দেয়, আর খেলনাটাকে ভূত রেখে দেয়।